চূড়া গড়গড় করে শিল চলছে একদম ট্রেনের মতো একদম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য জমজমাট প্রশ্ন, যে আপনারা কারা কারা গিলে খেতে ভালোবাসেন বা গিলে খান আর কারা খান না, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর এই যে গিলে, অনেকে কিন্তু কি বলবো, দোকানে গিয়ে যদি সম্ভব হয় তা কিন্তু নিয়েই আসে। হ্যালো, এটা একদম বন্ধুরা নতুন একটা রেসিপি, অসাধারণ টেস্ট। আমি গেলে নিচ্ছি। বাহ, গেভির কোনো তুলনা হবে না, মানে সেরা যে চিকেন কারি হয়, চিকেন যে রেসিপি, তাকেও টক্কর দিতে পারে এই রেসিপি। এর মধ্যে তেমন জাদু কিন্তু লুকিয়ে আছে, অসাধারণ। বেগুনটা হেভি, নমস্কার বন্ধুরা, ওকু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম, এই দেখতে পাচ্ছেন, এ হচ্ছে মুরগির গিলে। হ্যাঁ, এই গিলে লাগে হেভি, আর এই গিলের সঙ্গে যদি এই বেগুন পরে বন্ধুরা, একদম জমে যাবে। এই গিলে বেগুনের এমন একটা জমজমাট এসি বানাতে চলেছি বন্ধুরা, যে একবার খাবে বারবার খাবে, এত টেস্টি হবে, আর একদম সাদা মাঠা বিনা ঝামেলা। কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। ভাত, রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস, যা খুশি সাথে খেতে পারেন, বিরিয়ানিরও সাথে খেতে পারেন। হ্যাঁ, সেই রেসিপিটা আজকে নিয়ে চলে এসেছি, কীভাবে বানাই আপনারা চলে আসুন, একদম জমে যাবে বন্ধু, একদম গরম গরম গিলেতে বেগুন দিলে একদম জমে যায়। গিলে বেগুনের রেসিপির জন্য আমরা এগুলো সব দুজনে মিলে কাটাকুটি করে নেব। বেগুন, পেঁয়াজ, লেবু, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনারা তো অনেকেই এই গিলে রেসিপি খেয়েছেন, কিন্তু এই যে আজকে রেসিপিটা বানাতে চলেছি একদম বিনা ঝামেলা, আর টেস্টি হবে, ফাটাফাটি কেড়ে কুড়ে করে দেবে, একদম একদম সাপ করে দেবে, একদম মাটি করে দেবে, একদম পুরো। হ্যাঁ, ভাগে পাবে না, বলে মাটি করে দেবে। হ্যাঁ, এরা ভাগে না পেলে বন্ধুরা সব মাটি। চিকেনের চেয়ে এই গিলের জন্য লোক সব সময় দোকানদারকে বলে, দাদা গিলে দাও তো দুটো বেশি করে। দোকানদার বলে একটা মুরগির একটা গিলে। হ্যাঁ ঠিক, তুমি মেটে কত খুশি নেবে নাও। হ্যাঁ, কিন্তু গিলেটা দিতে আর বন্ধুরা দেখবেন, কারোর বাড়ির পরিবারের মানুষ যখন বাজারে যায়, তার ছোটরা খাবে বলে কিন্তু গিলে নিয়ে আসে, অনেক সময় দেখবেন বলে যে গিলে দিতে। খুব এর গুণাগুণ। হুম, এই গিলের তো খুব গুণাগুণ বন্ধুরা। এবার দেখুন, আমি বেগুনটা কাটছি, আর বেগুন এর সঙ্গে দিলে একদম দিছি বেগুন না, এটা জমে যাবে একদম, দারুণ বেগুন, একদম বেগুনি কালার বেগুনটার পছন্দ খুব। হ্যাঁ, আর এই রকম সাইজে দিতে হবে, কি রকম সাইজে দিতে হবে আপনারা দেখতে থাকুন শুধু। এই দেখুন, এই রকম সাইজে দিতে হবে। আচ্ছা, মানে আমাদের একটা বেগুনে চার পিস হলো। হ্যাঁ, একদম আজকে কোনো বেগুনেতেই পোকা নেই মনে হচ্ছে, সব ভালো বেগুন। পোকা থাকলে ফেলে দেবো। আচ্ছা, পোকা না থাকলে নিয়ে নেবো, এর জন্য কোনো কিছু অসুবিধা নেই। হুম, কারণ দোকানদাররা কি করবে, তাই তো, তাই তো, দোকানদাররা কি করবে, হুম কিছু করার নেই। আর আজকের বন্ধুরা আমাদের, মানে কি বলবো, এত সুন্দর সময় চলছে, এই সময় না এই জিনিসটা খেতে আরো দারুণ লাগে। এখানে একটু সামান্য একটু পোকা আছে। হ্যাঁ দেখুন, ঝোড়ো হাওয়া হচ্ছে একদম, দেখুন এখানটায় আমাদের, আর আকাশটাও না গুড় 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 করছে। হ্যাঁ, বৃষ্টি আসে আসে ভাব। আমরাও বন্ধুরা শুরু করে দিচ্ছ, বাবা এটা মজাদার রেসিপি একদম, দেখুন
দোকানদারকে গিয়ে আমি বলেছি আমার এই যে গিলে লাগবে, বলে কতটা লাগবে, আমি বলি মোটামুটি 500 হলে তো ভালো হয়, বলে মোটামুটি 700 মতো হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ আমি ওটুকুনি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা গিলে না খুব খেতে মজা লাগে, হেবি দারুণ লাগে গিলে খেতে, মানে কি বলবো। যারা গিলে খান তারা কিন্তু মানে গিলে যদি রান্না হয় আগে খুঁজে খুঁজে খান তরকারির মধ্যে থেকে, আমি জানি এটা হয় না হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য জমজমাট প্রশ্ন, যে আপনারা কারা কারা গিলে খেতে ভালোবাসেন বা গিলে খান আর কারা খান না, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর এই যে গিলে, অনেকে কিন্তু কি বলবো দোকানে গিয়ে যদি সম্ভব হয় তারা কিন্তু নিয়েই আসে চিকেনটা কিনতে গেলে আর কি। আবার অনেকে এরকমও আছে আমাদের মতো, আমরা কিন্তু শুধুই গিলে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, শুধুই মানে গিলে আমরা কিনে নিয়ে এসেছি, আজকে আমরা কোনো মাংস কিনিনি, তাই তো ভাবি? এরকমও কারা কারা করেছেন বন্ধুরা বলতে পারেন? তবে আমার মাংসর দামে নিয়েছে কিন্তু। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা ঠিকই, গিলে কিন্তু খারাপ না, গিলেটা খেতে বেশ দারুণ লাগে, সেই জন্য মাংসর থেকেও খেতে ভালো লাগে গিলে। আবার জানি না কেউ কেউ বলে যে গিলে কিরকম জিনিস, না ঠিক আছে নিজের নিজের পছন্দ, কিন্তু তবুও বলছি গিলেটা ভালো লাগে। কোন কোন বন্ধু একবার হলেও খেয়েছে, হ্যাঁ আপনি কমন করে আর বলতে পারেন। হ্যাঁ আর বন্ধুরা এই যে গিলে না, কই আমরা তো কিনলাম কিছু তো মনে হয় না, ওরকম ভাবার কোনো দরকার নেই বন্ধুরা, এ মাংসর মধ্যেই পড়ে। গিলে তো গিয়ে চাইলে তো দেবে না। হ্যাঁ ঠিক তো, মেটে এর সঙ্গে নিতে হবে, দু পিস মেটে, দু পিস গিলে হলে, আর দামও কিন্তু বেশ নেয়। আমাদের বন্ধুরা ভালোবাসে বলে দিয়ে দিয়েছে, এতগুলো সবসময় পাওয়াও যায় না একসঙ্গে, এটাও তো একটা ব্যাপার। আমি দোকানে গিয়ে কোনোদিন দামের জন্য কিছু বলি না। হ্যাঁ আমি বলি দাদা এইটা লাগবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে যেখান থেকে বলবো সেখান থেকে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর আমার বেশিও নেয় না, দাম যে বেশি নেবে বেশিও নেয় না। আজকের বন্ধুরা আমি গোড়াবই নি। হ্যাঁ কত বন্ধুরা নিয়ে এসছে গিলে, আমার তো মানে খুব মজা লাগে এরকম গিলে খান কতক পেলে, আর আমরা যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেলে, বানিয়ে দিলে ওইভাবে বানিয়ে, হ্যাঁ যদি দেয় খেতে তো হেভি মজা আসে বন্ধুরা। বন্ধুরা এই দেখুন একটা লেবু নিয়ে এসেছি, এটা কিন্তু আমাদের কেনা লেবু। হ্যাঁ গাছে লেবু একদম ছোট ছোট ভর্তি হয়ে গেছে, আমাদের বন্ধুরা অনেক হয়েছে। এটাকে আমি আমাদের গাছেও কয়েকদিন পরে বড় হবে, বৃষ্টির জল পাবে তখন আরো ভালো হবে। এতটুকু নেবো লেবু, কত করে দাম নিচ্ছে এখন লেবু? এখন 10 টাকা তিনটে। ও তার মোটামুটি দাম আছে, খারাপ নয়। আর বর্ষার সময় আরও কমে যাবে, তখন 2 টাকা পিস হয়ে যাবে। আর বন্ধুরা আমার মাও কিন্তু এদিকে অনেক কাজকর্ম করেই ফেলেছে, দেখুন পেঁয়াজ তারপরে রসুন আদা টমেটো দেখি সেই রসুনটা দাও তো। আর আজকে আমাদের দেখুন গিলে যা নিয়ে এসছে না, চর্বিদার গিলে এত সুন্দর লাগবে, এই গিলেগুলো কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে দেখবেন। সঙ্গে ওই যে বেগুন পড়লে তো, হা 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 একদম, এটা একটা বন্ধুরা একদম নতুন কায়দায় আমাদের রেসিপি। এই রেসিপি একবার যদি ট্রাই করেন না, এইভাবে থাকলে এত সুন্দর ওর সঙ্গে বেগুন দিলে একদম জমে যাবে বন্ধুরা। গিলে দিলে খেলে পেলে বন্ধুরা কত মিহিল, রসুনগুলো এইভাবে ছাড়ালে তো খুব তাড়াতাড়ি হয়। আর রসুনগুলো কত বড় বড় রসুন আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা, রসুন দেখুন একটা কোয়া দেখুন খালি কত বড়। ও সব রকম আছে, ছোটও আছে, দাম সব একই। ও ভাজা ভালো রসুনটা গিলেগুলো আমি ধুয়ে নেব বন্ধুরা, গিলে এইভাবে ধুলে তবে কিন্তু ভালো হবে। গিলের মাংসটা অনেক মজাদার হয়, লাগবে না বন্ধুরা একদম জমে যাবে আজকে। আর কাজ বাড়িতেও এটা কিন্তু হয় আমি দেখেছি, এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিব, একদম মাঝখান দিয়ে কেটে নাও।
কাজ বাড়িতে বন্ধুরা ভিতরের লোকজন এগুলো কিন্তু খেয়ে নেয়, রান্না বান্না করে যারা ভিতরের ডিপার্টমেন্টে থাকে তারা এটা খায়। বাহ, সুন্দর কাচ্চি শর্মা একদম মাঝখান থেকে। এতে হার নেই, কিচ্ছু নেই, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে লাগবে অসাধারণ। এই ভালো হয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আজকে। কেন ভালো লেগেছে বন্ধুরা, অনেক সময় কি হয় না কি বাড়িতে হয়তো একটু গিলে রান্না হলো, মানে এমনি মাংস হলো, হয়তো একটা গিলে থাকলো, আমরা কি করি খুঁজে নিয়ে বাপিকে একটু দিই, আমি একটু খাই, মাকে একটু দিই, এদিক ওদিক করে। আজকে বন্ধুরা একদম শুধু গিলে আর গিলে, চারিদিকে গিলে, ভরপুর গিলে, শুধুই গিলে। হ্যাঁ, তো আজকে কিন্তু মজা আরো অনেক আসছে। না না, গিলে গিলে না না, এমনিতেই হয়ে যাবে না। ছোটদের কিন্তু খুব ফেভারিট জিনিস এটা। কতগুলো হয়েছে? অনেক অনেক হয়েছে বন্ধুরা। আমাদের গিলে কাটিং কমপ্লিট। আদা রসুন আর শুকনো লঙ্কা হলুদ আমি আলাদা আলাদা বেটে নেব। সব আলাদা? হ্যাঁ। বাহ, এইটা আমার দেখে খুব ভালো লাগলো। হলুদ বন্ধুরা, হলুদ আজকে বাটা হবে আমাদের। আমরা কিন্তু বরাবর হলুদ বাটা খেতাম, ভিজিয়ে রাখা ছিল হলুদটা। না এখন কাজের চাপের জন্য তোমার মা বলে, তবুও আমি বলি না ঘুমো হলুদ খাও, না তো আমাদের শীত সবসময় হলুদ হয়ে থাকে। ঠিক ঠিক। আর বন্ধুরা, যারা হলুদ বাটা তার হাতও হলুদ হয়ে থাকে। হ্যাঁ, হলুদ হয়ে যায় না একদম, কাঁচি হলুদের মজাই আলাদা। আজকের বাটা মশলা, খাঁটি মশলা দিয়ে আমাদের চলছে জমজমাট রেসিপি, গিলে বেগুনের টেস্টি টেস্টি রেসিপি। বন্ধুরা, গড়গড় করে শিল চলছে একদম, ট্রেনের মতো একদম। হ্যাঁ, বাটা লঙ্কা এ অন্যরকম। যারা অনেকে বাটে বলে বাবা হাত জ্বালালা করে। হ্যাঁ, ওই হাত নিয়ে মুখে চোখে দিলে আরো মজা আছে বন্ধুরা। এবার দেখুন, এদিকে আমি এই লেবু নিয়েছি, এই লেবু রস দিলে কি হবে, এই যে মাংসর একটা ঝাঁঝালো ঝাঁজ থাকে, হ্যাঁ সেই ঝাঁজ আর থাকবে না। মানে অনেকে বলে পোলট্রির ঝাঁজ থাকে, ওই আর কি, পোলট্রির ঝাঁজ, কাঁচা কাঁচা ঝাঁজ থাকে, এরকম একটা। লেবুটা কিন্তু কায়দা করে রান্না করতে হবে, একদম জমে যাবে, একদম ফাটাফাটি হয়ে যাবে বন্ধুরা একদম। হ্যাঁ, এবার এর মধ্যে দেখুন অল্প একটু ওষুধ, অল্প একটু এই যে আদা, আর সামান্য একটু লঙ্কা দিয়ে দেবো, এই বাটা লঙ্কা। হ্যাঁ, আর মা হাত লাগিয়ে যা, বাপি হাত লাগাচ্ছে না বলেছি বলে আমি। না আমি তো লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো মা খাবো। আচ্ছা বাবা। হ্যাঁ, দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মেরিনেট করে রাখবো। তার আগে ওই যে হলুদ তো আসছে না, বাটা হলুদ, বাটা হলুদ। সত্যি পুরোনো দিনে মনে হয় মানুষ মনে হয় সেই কারণে বেশি বাঁচত। হ্যাঁ, আমাদের এখানে বন্ধুরা এখনো অনেকে আছে যার বয়স প্রায় 100 করে পেরিয়ে গিয়েছে। না হ্যাঁ, তখন তো বন্ধুরা মানে অনেকে এত দামি দামি জিনিস খেতো না, এত কিছু করতো না, সাদা মাদা শাক সবজি এটা ওটা খেতো, বাটা জিনিসপত্র খেতো, তাতেই ফুল অ্যাকশন। বাটা হলুদের মজাই আলাদা, যে বাটছে তারও মজা, আর যারা খাবে তারা তাদেরও মজা। হ্যাঁ, কারণ ওই যে ঝাঁজটা যাচ্ছে শরীরের মধ্যে তো খুব উপকার। বন্ধুরা, আপনাদের কাদের কাদের শীল আছে বা ছিল আগে,
কমন করে কিন্তু লিখে জানবেন কমন বক্সে। মানে এখন দিনকে দিন সিল হারিয়ে যাচ্ছে, অনেকের বাড়িতে নেই আমি দেখেছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলবো বন্ধুরা, সিলের কেনা বেচা মনে হয় প্রায় শেষের পথে, প্রায় শেষের পথে। এখন যারা কিনছে তারা সবাই মেশিনই কিনছে, আমরা তো মেশিন কিনেছি এখন, সত্যি কথা। বাড়িতে একটা সিল নোড়া না থাকলে অসুবিধা, তার মানে যাদের যা সব সিল ছিল প্রায় আগে থেকেই ছিল, সংসার মানে সিল নোড়ার দরকার। হ্যাঁ, নতুন করে সিল নোড়া এখন মানে খুব কম মানুষই কেনে। কতটা হয়েছে দেখুন বন্ধুরা, একটা একটুখানি গাঁট নিয়েছিলাম, এক গাঁট হলুদে এত হয়েছে। এবার বন্ধুরা এই যে হলুদ, এর অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি, দেখুন নিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। আপনারা বন্ধুরা যারা চিকেন খান, গিলে খেতে ভালোবাসেন খান, তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন বেগুন দিয়ে। মজা কাকে বলে খালি বুঝতে পারেন, মনে থাকবে একদম, একদম ঝুমে যাবে। কি সুন্দর সেন্ট আসছে একটা, সরিষার তেলটা দিয়েছো বলে কিন্তু সুন্দর হবে, একদম একদম ঠিক সেগুলো। একদম পোলট্রির কোনো ঝাঁঝই থাকবে না। এবার এটাকে আমি রেখে দিচ্ছি বন্ধুরা, এটাকে আমি মিনিট পনেরো রেস্টে রাখ, মাত্র পনেরো মিনিট, অসুবিধা ততক্ষণ আমরা অন্য কাজে যাবো, অসুবিধা নেই। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি, বন্ধুরা এই জিনিসটা কি আপনারা কারা কারা জানেন কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে, আমরা কিন্তু বলবো না। দেখলেন কি জিনিস দিয়ে আমার মাছ উনুনটা শুরু করলো, এই দেখুন, দেখি বন্ধুরা কমেন্ট করে লিখে জানান কারা কারা জানেন, এর মধ্যে কিরকম ভাবে কি সুন্দর দেখতে, খালি বন্ধুরা দেখুন জিনিসটা হেভি। বন্ধুরা ওইদিকে দেখুন উনুন জ্বলে গেছে, আর এদিকে দেখুন এই বেগুনের মধ্যে হলুদ লাগিয়ে দিচ্ছি, হলুদ বেগুন, হলুদ বেগুন, আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো সামান্য করে। কি দৃশ্য এইদিকে, উফ বাবা অস্থির কাণ্ড হয়ে গেল চারিদিকে। বলে দিই বন্ধুরা, বেগুনে যদি আগে নুন মাখানো থাকতো জল বেরিয়ে যেত, এই জন্য এখন দিলাম। হলুদটা আগে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বিভিন্ন রকম ফিক্স আছে রান্নার বন্ধুরা। আর বন্ধুরা মজাও আছে একদম। যে কোনো জিনিস বন্ধুরা অভ্যাসের দাস, অভ্যাস যেরকম করবেন সেরকম তৈরি হয়ে যাবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এটা কিন্তু ঠিক বন্ধুরা, দেখবেন যারা একদম সকালবেলাতে ওঠেন, যখন ওঠেন যত যাই হোক ঘুম আপনার ভেঙে যাবে, অ্যালার্ম দিতে হবে না। হ্যাঁ যাদের অভ্যাস, আর যাদের কোনো মানে যখন খুশি উঠলে হয় তাদের কি হয়, তারা যখন খুশি ওঠে কোনো অসুবিধা নেই। গেছি একটা বাচ্চা মেয়েকে একজন বলছে, তখন অ্যালার্ম দিলেও ওঠে না, তখন মাকে বলছে বলে তোমার মেয়ে তো খুব সুন্দর ব্যায়াম করে, খুব সুন্দর বাচ্চা মেয়ে, অচেত বললো বলে খুব ভালো ব্যায়াম করে, পাঁচজনা শুনলো। এই যাবেন বন্ধুরা প্র্যাকটিসের ব্যাপার থাকে না। এবার তেল দিয়ে দিচ্ছি, তেলটা চাঁদলে এই বেগুন কটা সাইজ করে নেবো, আর কীভাবে সাইজ করি আপনারা দেখতে থাকো শুধু। বন্ধুরা অনেকে তো রয়েছেন যারা গিলেও খেতে ভালোবাসেন আর বেগুনও খেতে ভালোবাসেন, একদম বেগুনও অনেকের কিন্তু ফেভারিট জিনিস বন্ধুরা, অনেকে আবার গিলে ফেলে বেগুন খাবে। হ্যাঁ ঠিক ঠিক, এত সুন্দর টেস্টি হবে আজকে বন্ধুরা। আজকের কাজবাড়ির মতো হবে আমাদের গিলে রান্না, না কীভাবে কাজবাড়িতে কিন্তু হয়, আমি এমনি বলছি তো মজা করে, কিন্তু কাজ বাড়িতেও বন্ধুরা যে এত যে নিয়ে আসে চিকেন তার গিলেগুলো কোথায় যায়, যারা ভেতরে যারা লোকজন স্পেশাল কায়দায় বানিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ সব একসঙ্গে তাদের বানানোর কায়দা আছে বন্ধুরা, খায় মজা হয়, লোক মারপিট করে, আমাকে এক বাটি দাও, ও বলে এক বাটি দাও, আগে সাফ হয়ে যায় বাটি নিয়ে বাঁশ বাগানে ছুটে যায়, তারা মাংস খাবে না কেন ছুটে যায়, আপনারা কমন করতে পারেন, আমি জানি না কেন, আমি জানি না, বাঁশ বাগানে ছুটে যাচ্ছে, যাই যাক জানি কিন্তু কেন, বলার কোনো দরকার নেই, আর কেন যায় আনন্দ পায় ওই জন্য, তার মানে বন্ধুরা জিনিসটা খেয়ে আনন্দ হয়, বসে খাচ্ছে কে, মাঠে বসে খাচ্ছে কে, খাটে বসে খাচ্ছে কে, আবার ছাদে বসে খাচ্ছে, ছাদে বসে বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম মানুষ খায়, তবে ওটা নেয়ার জন্য প্রসাদের মতন যেন মারামারি, কিন্তু
কাজবাড়ি যখন খেতে দিচ্ছে অত ইন্টারেস্ট নেই না, তখন মাংস খাবে না, তখন অত ইন্টারেস্ট নেই। ও বলে আই এক পিস পেয়েছি, একটা বাচ্চা ছেলে বলতে বলো আই একদম আদ্র পেয়েছি, হ্যাঁ সব অন্য লোকে চলে গেছে, আই আদ্র পা পেয়েছি, তোমরা সব খেয়ে নিলে, আমি বন্ধুরা ভাবিকে বলেছি মেটে আনবে না, আমার কিন্তু মেটের থেকে গিলেটা বেস্ট, সবচেয়ে পছন্দ বেশি আমার। এবার এই বেগুন নিয়েছি বন্ধুরা, বেগুনটা এবার এই যে তেলের মধ্যে দিচ্ছি, তেলে বেগুন যাকে বলে, একদম জ্বলে যাবে একদম এই বেগুন, বলে তেলে বেগুন জ্বলে যাবে। হ্যাঁ মনে আনন্দ না থাকলে হবে বন্ধুরা, এটা আমরা তো আনন্দ সহকারে একদম আমরা এসি চালাচ্ছি, একদম দারুণ সেন্ট আসছে বারে, কিন্তু সেন্ট তো অবশ্যই, হ্যাঁ রান্না হবে মজা হবে না তাহলে আর কি বা হলো। বন্ধুরা খাওয়া দু রকমের আছে, একটা হচ্ছে কোনো রকমের পেট ভরার জন্য বাঁচার জন্য বাঁচার তাগিদে খাওয়া, আর একটা হচ্ছে মনের সুখে খাওয়া, ভালো ভালো লাগার জন্য খাওয়া। বন্ধুরা পৃথিবীতে কোনো মানুষ এক হবে না, হ্যাঁ এইটা প্রথম চিন্তা ভাবনা নিতে হবে, রাইট। অনেকে অনেক রকম বলে, অনেক রকম বলবে, ওই নিয়ে কোনো কিছু একদম মাথায় নিলে হবে না বন্ধুরা, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম খাবে, ওই নিয়ে চলতে হবে, হ্যাঁ দুনিয়া তো ঘুরবে সবাইকে নিয়েই ঘুরবে, সবার কাছে আপনি কোনোদিন ভালো হতে পারবেন না, না আর সবার কাছে খারাপও হতে পারবেন না, সবার কাছে আপনি খারাপও হতে পারবেন না, এটাও ঠিক। বাহ বেগুন কিন্তু অনেক সুন্দর লবণী হচ্ছে এবার আস্তে আস্তে করে, হালকা জ্বাল দাও বন্ধুরা, গ্যাস হলে কি হয় খুব করে কমিয়ে দেওয়া যায়, কিন্তু এ তো জ্বালন, যতক্ষণ না পুড়ে শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওইটা জ্বলতে থাকবে। হ্যাঁ আর বন্ধুরা উনুন এমন না বন্ধুরা গ্যাস করে বন্ধ করে দিলে হয়ে যায়, উনুন গরম কিন্তু থেকে যায়, উনুন গরম থাকে। আবার অনেক সময় বন্ধুরা আমাদের বাড়িতে কী হয়, আমি শীতকালের কথা বলছি, আমাদের রান্নাবান্না হয়ে গেলে জল বসিয়ে রাখলে এমনিতে গরম হয়ে যায়, কিছু জাল দিতে হয় না, আর জাল দেওয়ার দরকার নেই। বন্ধুরা দেখুন এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি, বেগুনের সুন্দর সেন্ট, বেগুন ভাজলে পরে হেভি সুন্দর লাগে, একদম একদম। যারা বেগুন খেতে ভালোবাসেন, হ্যাঁ অনেকে তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে যদি একবার খান সত্যি খুব ভালো লাগে বন্ধুরা, কি বলবো। বন্ধুরা এই বেগুন ভাজা তেলে দিয়ে দিতে হবে একদম ওষুধ, এই দেখুন এরকম হয়, বন্ধুরা এবার পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি দেখুন, আর পেঁয়াজ দেওয়ার সময় একটু হাত দিয়ে এইভাবে করে নেবেন, একদম পাপড়িগুলো সব ছেড়ে যাবে বন্ধুরা। বন্ধুরা বেগুন ভাজা তেলে এইভাবে করলে আরও কিন্তু টেস্ট একদম দ্বিগুণ আসবে বন্ধুরা, রাইট রাইট। এটা কিন্তু বাপি একদম খাঁটি কথা বলেছো, কিন্তু যেমন হয় নাকি মাছের তেল দেখবেন কত সুন্দর টেস্টি লাগে, বেগুনের যে তেল আপনারা দেখবেন ওই তেলটাও কিন্তু হেভি সুন্দর টেস্টি হয়, অনেকে ভাত দিয়ে কোনোদিন যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন যে কত দারুণ লাগে, সেই জন্য তো বলে তেলে বেগুনে, বেগুনের সঙ্গে তেলের নামটাও আছে দেখবেন। বেগুন বন্ধুরা একদম পুরো একদম বেগুন ভাজা তেলে একদম পুরো পেঁয়াজটাকে আমরা ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নিচ্ছি, পেঁয়াজও হেভি লাগবে কিন্তু, এর পুরো ফ্লেভার কিন্তু এর মধ্যে চলে যাবে একদম, দারুণ অনেকই মজাদার বন্ধুরা। বন্ধুরা কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার এই তেলের মধ্যে একটা বড় এলাচ দিয়ে দিলাম আর পাঁচটা ছোট এলাচ,
একটু জয়িত্রী দিয়ে দিলাম, আর লবঙ্গ আর দারুচিনি। হ্যাঁ, দারুচিনিটা অর্ধেক দিয়ে দেবো। এটা তো পাকানো টাইপের দারুচিনি না, এরকম ভাবে পাকানো থাকে গাছে। একদম 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 একদম। এটা কি আসলে গাছের ছাল মনে হয় না দারুচিনিটা বন্ধুরা? আর একটু মিষ্টি জিরা দিয়ে দিলাম বন্ধুরা। আজকে যে রেসিপিটা আজ আমাদের হচ্ছে অনেকই অনেকই সুন্দর লাগে। আর এই আদা বাটা দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, মশলা দেওয়া, মশলা পুড়ে যাবে না তো। বন্ধুরা গিলে আমাদের এতই ফেভারিট যে আজকে একদম গিলে নিয়ে আস সব গিলে। লঙ্কা সুন্দর একটা ঝাঁজ আসছে বাড়ি। টমেটো সত্যি বন্ধুরা। আর এই জিনিসটা না, এই জিনিসটা যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন, ওরকম কোনো ইয়ে নেই যে এটাই ভাত দিয়েই খেতে হবে, এটা দিয়ে খেতে হবে, সব কিছুর সঙ্গে ভালো লাগবে। বন্ধুরা এবার দেখুন এই যে ম্যারিনেট করা আছে গিলেগুলো এর মধ্যে। এইবারে অনেক মজা আসছে। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, এটা কালার জন্য যাস। বন্ধুরা কি আর বলো, বাড়িতে এরকম তো কতবার হয়েছে তরকারি রান্না, তার মধ্যে গিলে খালি খোঁজাখুঁজি চলছে, খালি গিলে কোথায় আছে খোঁজাখুঁজি চলছে। মনে এক চামচ। হ্যাঁ, আর গিলে বন্ধুরা যায় না কোনোদিনও গুলে। হ্যাঁ, আমি দেখেছি বন্ধুরা যতই সিদ্ধ যায় মাংস ভালো করে আমি গুলতে দেখিনি। আছো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, জিরে হাফ চামচ, অল্প একটু নুন দিয়ে দেবো যেহেতু ম্যারিনেট করা ছিল। গিলে যায় না গুলে, আর মেটে যায় না হেঁটে, এই দুটো জিনিস কিন্তু আমি দেখেছি, আপনারা দেখবেন। হ্যাঁ, দেখতেও কি সুন্দর লাগছে না, লোভনীয়। যে সমস্ত বন্ধুরা গিলে কোনোদিন খেয়েছেন বা খেতে খুব ভালোবাসেন তাদের জন্য আজকে এক নাম্বার রেসিপি, একদম নাম্বার ওয়ান। এবার যে পেঁয়াজটা তুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন। কত রকমের টিক্স থাকে না রান্না, ছোট ছোট করা অন্যভাবেও যায়, হাজার রকম কায়দায় রান্না করা যায়, কিন্তু বন্ধুরা যে টিক্স সেগুলো মেনটেন করলে টেস্ট আরও বাড়ানো যায়, মজা আরও আসে, এইগুলো কিন্তু আসে। এটাকে ভালো করে একদম কষে নেবো একদম। ও যা লাগছে না বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড লোভ লাগছে আজকে। আর বাটা মশলা ছিল তো, তারপরে এই জিরেগুলো না আমি দেখছি, মানে যে দোকানদার কেটেছে কি জানি না, দোকানদারকে তারিফ করবো না কি, মুরগিগুলো ওরকম সুন্দর ছিল, খুব সুন্দর চর্বিদার কিন্তু আছে, ভালো মজা আসবে। মা কিন্তু গিলেগুলো কেটেছে খুব সুন্দর করে, এই ঠিক হয়েছে, নইলে অনেক বড় বড় সাইজ ছিল গিলেগুলো, প্রচণ্ড বড় ছিল। এটাকে আমরা ভালো করে দেখুন, এবার জাল দাও জোরে, কোনো আর অসুবিধা নেই। বন্ধুরা ভালো করে উত্তম মধ্যম একদম একদম কষে নিয়েছি একদম, দেখছেন ও অনেক সুন্দর, কেমন সুন্দর হয়েছে দেখছেন। অনেকে কেমন লাগছে মা, এই রকম খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে মানে একদম। এই দেখুন, আর এই যে গায়ে চর্বিগুলো ছিল দেখুন সব ছেড়ে গেছে দেখুন। একদম পরিষ্কার হয়ে যায় গিয়েছে, আর সেগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে দেখুন গিলেগুলো। এবার এর মধ্যে আমি অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, দিয়ে এটাকে চাপা দিয়ে দেব 10 মিনিট। বন্ধুরা এবার খুলব, দেখুন বন্ধুরা দেখছেন একদম ফুটছে টকবক টকবক করে,
এবার এর মধ্যে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দেখুন চলছে আজকে একদম অনেকই মজাদার নতুন একটা রেসিপি, সেরা একটা রেসিপি গিলে বেগুন। এই রেসিপি যখন বেগুন খাবেন বুঝতে পারবেন না যে আপনি কী খান। হ্যাঁ ঠিক একদম মিলেমিশে একাকার হয়ে যাবে দেখুন না, মানে গিলের মজা আর বেগুনের মজা মানে ডবল মজা হবে। এবার দেখুন না দেখছেন কীরকম হয়েছে, সেন্ট আসে না একটাবারে বন্ধুরা। এবার চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, দেখুন এটা হচ্ছে দারুচিনি। হ্যাঁ এই দারুচিনি থেকে অল্প একটু নিয়ে নেব, অল্প অল্প তো বিস্তা তিনটে ছোটো এলাচ একটু জৈত্রী, এইগুলো আমরা শিলে বেটে নেব। ভাটা দিলে কি হয় খুব সুন্দর একটা অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে, যতই আপনি গুঁড়ো দেন না কেন ভাটার মজা আলাদা। মানে এই রেসিপিটা এইটা দিলে খুব মজা হয়। আমার মনে আছে আগে মামার বাড়ি গেলে দিদা সবসময় দেখতাম এই বাটা গরম মশলা কিন্তু ইউজ করতো মাংসের তরকারি। হ্যাঁ সবসময় একদিন আমি অন্য দিতে দেখিনি, হ্যাঁ একদিন আমি অন্য দিতে দেখিনি বাটা মশলা তোমার দিদা করতো সবসময়। বন্ধুরা এবার খুলছি, ও দেখুন বন্ধুরা দন্ত সুগন্ধ একদম উড়ে চলে গেল চারিদিকে, দেখছেন কিরকম হয়েছে কি দেখুন, লবণীয় দেখতেও লাগছে ফুটছে দেখছেন টিপ টিপ করে। এবার এর মধ্যে দেখুন এই যে গরম মশলা বাটা গরম মশলা শিলে বাটা একদম দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। এটা এরকম ভালো লাগে হেবি দেখছেন, এইরকম গাঢ় গাঢ় হবে বন্ধুরা গেবি। হ্যাঁ এ রুটি নান পরোটা শুধু একদম লুচি মুড়ি রাইস। হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা আপনি কি দিয়ে খেতে সবথেকে বেশি পছন্দ করবেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ অনেক জমজমাট একটা বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছি জিনিস। এবার এটাকে আমি ঢাকা দিচ্ছি হালকা স্টিমে এইভাবে 5 মিনিট রেখে, তারপর আমরা এটাকে নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট, মা রেডি করো। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে দেখি, নতুন একটা রেসিপি অসাধারণ আমি এই জিনিস একবার খেলে না বারে বারে খেতে মন চাইবে। বন্ধুরা আজকে এক নতুন রেসিপি গিলে বেগুনের মজাদার রেসিপি, ও আমার তো বন্ধুরা খুবই ফেভারিট, খেতে খুব ভালোবাসি গিলে। ও গেবিটাও একদম অসাধারণ গিলে সঙ্গে বেগুন, ঠিক আছে দিয়েছে আমার মা। উফ কি সুন্দর দেখলে খুব গরম গরম একদম। আপনারা বন্ধুরা কারা কারা গিলে খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন, কী সুন্দর দেখতে আর সুগন্ধ মানে লোভনীয় হয়েছে একদম। আজকে আমরা ভাতের সঙ্গে আছি, আপনারা রুটি নান পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন, দেখেই তো জিভে জল আসছে। আর গিলে যে মাংসটা না হেভি সুন্দর হয়, যারা খেতে ভালোবাসেন মানে বলবো যে মুরগির যে এমনি মাংস হয় মাংস ফেলে খেতে হবে, চিকেন ফেলে গিলে খেতে হয়। এই দেখুন কত সুন্দর দেখুন গেবিটা ভাত দিয়ে গেবি মাখিয়ে গেলে অনেক সুন্দর হবে দেখি।
বেগুনও রয়েছে সঙ্গে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন, সত্যি বন্ধুরা এ গেভির কোনো তুলনা হবে না। মানে সেরা যে চিকেন কারি হয়, চিকেন যে রেসিপি, তাকেও টক্কর দিতে পারে এই রেসিপি। এর মধ্যে তেমন জাদু কিন্তু লুকিয়ে আছে, অসাধারণ। বেগুনটা হেভি টেস্টি হয়েছে, আর গেভি তো হেভি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আপনারা যদি একবার গিলে বেগুনের এই রেসিপি বাড়িতে বানান, মানে আমি তো বলছি যারা গিলে খায় না তারা বন্ধ খাবে, আর যারা গিলে খায় তারা মানে কি বলবো, নিমেষে একদম পাত্তা সাফ করে ছাড়বে, এত ভালো লাগবে। হেভি হয়েছে। আর বেগুনটা ভাবি বলো কি বলেছিল, যে মাংস ফেলে গেলে বেগুনও কিন্তু খাবে, বেগুনের মধ্যে এত সুন্দর একটা টেস্ট, একটা ফ্লেভার চলে গিয়েছে বলার মতো না। আমি বলেছি এ জাদু আছে, গিলে বেগুন দিয়ে একদম দন্ত বন্ধু, এই একদম অসাধারণ, অসাধারণ। গিলে বেগুনের এই রেসিপি, আচ্ছা আচ্ছা, একদম রেসিপিকে টপকে দেবে। যারা খান তো চিকেন, তারা এইভাবে একবার গিলে রেসিপি এই বেগুন দিয়ে বানিয়ে খাবেন, মজা পেয়ে যাবেন বন্ধুরা। খুব সুন্দর হয়েছে গিলে, গিলে যে মাংস হেভি বন্ধুরা, বন্ধু দেখুন শুধুই গিলে কিনে নিয়ে আসা হয়েছে, মাংসের দাম আমরা গিলে নিয়ে এসেছি, এসে বাড়িতে রান্না করছি, আমাদের এত ভালো লাগে, ফেভারিট জিনিস এটা। তো বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাঁচটা বেল বাটন জ্বলছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন গিলে বেগুনে। অনেকে বন্ধুরা চিকেন খান, গিলেও খেতে ভালোবাসেন, বাড়িতে নিয়ে নিয়েও আসেন কিনে গিলে, তারপর বেগুন দিয়ে এইভাবে হয়ে যাক না, গিলে থালা থালা ভাত নিমেষেই। হ্যাঁ আপনারা যে কোনো সময়টা ট্রাই করছেন, দুপুরে খান কিংবা ডিনার টেবিলে রাখুন, ভালো লাগবে, হয়তো কেউ পরাঠা বা রুটির সঙ্গে খাচ্ছেন, খেতে পারেন, খুব ভালো লাগবে। আপনাদের পছন্দের কোনটা কী দিয়ে খেতে যাবেন সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট করে, কেননা অনেকে রুটি পরাঠার সঙ্গে খুব খায়, কেউ লুচির সঙ্গেও খেতে পারেন, নানের সঙ্গে খেতে পারবেন, এমনকি আমরা বলছি যে ফ্রাইড রাইসের সঙ্গে যদি এটা হয়ে যায় খারাপ কিন্তু লাগবে না, অথবা হয়ে যাক না মুড়ি দিয়ে সেটা কিন্তু ভালো লাগবে। আমরা খাচ্ছি আজকে ভাত দিয়ে, দুটো মিলেমিশে যে মজা আসছে অসাধারণ, লাজবাব একদম।